মাত্র 50 টাকায় আনলিমিটেড। আপনি 1 প্লেট খান, 2 প্লেট খান, 3 প্লেট খান, খেতে পারবেন। রূপজাদা মাছটাকে 10-এর মধ্যে দেবো 9.5। এর দাম, এর স্বাদ, এর মান, তিনটা অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হালাল ফুড ডেস্টিনেশনে। এই মুহূর্তে আমি আছি ঢাকা রেলওয়ে স্টেশন, আমরা যাকে চিনি কমলাপুর রেলওয়ে স্টেশন নামে। এখানে প্রচন্ড ভিড় এবং প্রচন্ড শব্দ দূষণ। এই ভিড় এবং শব্দ দূষণে আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কাজে। ঢাকা রেলওয়ে স্টেশন এবং ভিআইপি গেট পার হয়ে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, বিরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই স্টেশনে আসলে আপনারা দেখতে পাবেন মানুষের স্রোত, বাংলাদেশের অন্য কোথাও এত মানুষের ভিড় এবং এত মানুষের স্রোত আপনি দেখতে পাবেন না। আপনি যখন বাহিরে অবস্থান করবেন তখন মনে হবে যে কংক্রিটের জঙ্গল আর যান্ত্রিক দানবের শহর ঢাকা। মানুষের স্রোত যেখানে প্রতি মুহূর্তে বহমান, সেই জায়গাটা হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন। কিন্তু আপনি যখনই এই বিরতি রেস্টুরেন্টে প্রবেশ করবেন তখন একটা প্রশান্তি আপনাকে জড়িয়ে ধরবে। আপনি এখানে আসলে প্রশান্তি পাবেন। আমি এখানকার খাবার খাবো এবং খাবার খেয়ে আপনাদেরকে জানাবো এখানকার খাবার কিরকম এবং আপনাদেরকে জানাবো এখানের খাবারের দাম কিরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আমার নাম মিস্টার চয়ন, ওনার বিরতি রেস্তোরাঁর। আপনার পুরো নামটা বলেন, হ্যাঁ পুরো নামটা খুব সুন্দর, চয়ন রোজারিও ম্যাক্সিমিলিয়ন মিলন। চয়ন রোজারিও মিলন মিলন ম্যাক্সিমিলিয়ন কি বললেন? ম্যাক্সিমিলিয়ন আর কি, ম্যাক্সিমিলিয়ন। আচ্ছা, তো সবাই মিলন ভাই বলে ডাকবো, আমিও মিলন ভাই বলে ডাকবো। জি, মূলত যে জিনিসটা জানতে চাওয়া সেটা হচ্ছে যে এই রেস্টুরেন্টের বয়স কত? এটা 1988 সাল থেকে। হ্যাঁ, 1988 সাল থেকে। এবং প্রথম দিক থেকে কি এরকম ছিল যার জমকপূর্ণ? না, তখন তো নিরিবে, তখন তো এত পাবলিসিটি ছিল না, তখনও গাড়ি কম ছিল, ট্রেন প্যাসেঞ্জারও কম ছিল। আর এখন দিন দিন তো রেলওয়ে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কাস্টমারও বাড়ছে, এবং কাস্টমারের প্যাসেঞ্জারের সুবিধার্থে কিন্তু এটা দেওয়া হয়েছে। এই রেস্তোরাঁটা শুধু প্যাসেঞ্জারের সুবিধার্থে। এই দোকানটা, এই রেস্টুরেন্টটা কি দিনরাত 24 ঘন্টা খোলা থাকে? না না, এটা সকাল 6টা থেকে রাত্রে 11টা 11:30 পর্যন্ত। আপনারা যদি এখানে খাবার খেতে চান তাহলে সকাল 6টা থেকে রাত 11:30 পর্যন্ত আপনাদেরকে আসতে হবে। হ্যাঁ, সকালে আপনার পরোটা আছে, নান রুটি আছে, ডাল ভাজি, পায়া, নিহারি, দুপুরে আমার দেশি খাবারও আছে, চাইনিজ খাবারও আছে। দেশি খাবারের মধ্যে সাদা ভাত, পোলাও, বিরিয়ানি বা আপনার দেশি রুই মাছ, বোয়াল মাছ, গুড়া মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, রূপসাদা মাছ, হ্যাঁ মুরগি আছে, খাসি আছে, হাঁস আছে, শীতের দিনে ডাল সবজি, করলা ভাজি, ভর্তা, বাকি তো কিছু রাখেন না? সবই আইটেম রাখছে, কারণ বাংলা খাবার আছে, চাইনিজ খাবার, চাইনিজ খাবার আছে। চাইনিজ খাবারের মধ্যে কি? চাইনিজ আপনার সবই হবে, আপনার স্যুপ হবে, ফ্রাইড রাইস হবে, ফ্রাইড চিকেন হবে, ভেজিটেবল হবে, মানে ওটা অর্ডারের পর আমরা বানাই দিই, ওগুলি রেডি থাকে না। আচ্ছা, আমি যে কোনো রেস্টুরেন্টে যখন যাই জি তখন মানে আমি আমার পছন্দে অর্ডার করি জি, কিন্তু এখানে আপনি আমাকে যা খাওয়াবেন আমি সেটা খাবো। অবশ্যই, শিওর। আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার নাম মোহাম্মদ মিল্লা। স্যার, যে প্লেন রাইস একজনের 1 প্লেট 50 টাকা, এই যে ডাল 30 টাকা,
ميكس بيتابل 60 টাকা এই যে আপনার পাবদা মাছ দেশি পাবদা 200 টাকা পিস জি আপনার রুই মাছ দেশি রুই 250 টাকা পিস এই দেশি বোয়াল 350 টাকা পিস আপনার মাটন মাটন হচ্ছে 300 টাকা পিস আপনার চিকেন জাল ফ্রাই সোনালি মুরগি 200 টাকা হাফ আপনার সরিষা ইলিশ 250 টাকা পিস জি এখানে কি এক পিস আছে না দুই পিস আছে এ এক পিস 250 টাকা এক পিস 250 টাকা এক পিস জি সরিষা ইলিশ আমার সামনে খাবার চলে আসছে আর আমি প্রচন্ড ক্ষুধার্ত আমি আর অপেক্ষা করতে পারছি না এখানকার খাবার ট্রাই করি ট্রাই করে আপনাদেরকে বলবো এখানকার খাবার কি রকম এবং খাবারের মান কি রকম বন্ধুরা শুরু করছি আজকের খাওয়া দাওয়া আরে সবজি দিয়ে শুরু করি এই হলো সবজি সবজির দাম কত বলছিলেন 60 টাকা বন্ধুরা রেস্টুরেন্টটা কিন্তু প্রিমিয়াম এখানে যারা আপনাকে পরিবেশন করে খাওয়াবে তাদের আচরণ কিন্তু প্রিমিয়াম কেউ যদি ভাবেন যে খুব নরমাল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন এখানে এই রেস্টুরেন্টে নরমাল নয় তবে দামটা খুব রিজনেবল বলবো না কিন্তু রিজনেবল যে কোনো মধ্যবিত্ত মানুষ এখানে আসলে একবেলা খেয়ে যেতে পারবে সবজি একজন পরিমাণ যা প্রয়োজন হয় তাই এখানে ভাত একজনের জন্য 50 টাকা যতটুকু সে খেতে পারে দুই প্লেটও খেতে পারলে দিবে তিন প্লেট খেতে পারলেও দিবে সবজি দিয়ে মেখে নিলাম এবার বিসমিল্লাহ সবজিটা সুন্দর সবজিকে টেস্টি বানানোর জন্য একটা প্রচেষ্টা থাকে সবার অনেকে টেস্টি লবণ দিয়ে সবজিটার স্বাদ বাড়ানোর চেষ্টা করে এখানে কিন্তু সেটা না এখানে আপনি অরিজিনালি সবজির স্বাদ পাবেন এবং রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে সবজি দিয়ে ভাত খাওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি অর্ধেক রুই মাছ নিলাম রুই মাছের পিসটা কিন্তু বিশাল পিস হাতে নিয়ে গলে যাচ্ছে মনে হচ্ছে এই রেস্টুরেন্টে কাঁচা মরিচের আধিক্য সুস্পষ্টভাবে লক্ষণীয় কিন্তু এখনো পর্যন্ত এই কাঁচা মরিচের কারণে খাওয়াতে কোনো সমস্যা বোধ করিনি যদিও শুধুমাত্র সবজিটা মুখে খেয়েছি আপনি খাবারের বিষয়ে যদি বোদ্ধা হন তাহলে এখানে এসে একটা জিনিস বুঝতে পারবেন আপনি কোনো আর্টিফিশিয়াল কোনো জিনিসের স্বাদ পাবেন না এখানে এখানে মাছের যে টেস্টটা পাচ্ছি এটা অরিজিনালি মাছেরই স্বাদ এখানে মশলায় তেমন কোনো কারুকাজ করা হয়নি এই যে সালাদ এই সাইডে সালাদ দেন আমি খাচ্ছি এবং এখানে আমাকে খুব সুন্দর করে পরিবেশন করে খাওয়ানো হচ্ছে আপনারা আসলে ইনশাল্লাহ আপনাদেরকেও এত সুন্দর করে পরিবেশন করেই খাওয়াবে সালাদ এবং মাছ একসঙ্গে মিক্সড করে আমার বাড়িতে যেভাবে সালাদ বানানো হয় এখানেও সেম আমি মাছ দিয়ে খাওয়া শুরু করেছি রুই মাছ দিয়ে আমি খেয়ে যাচ্ছি তো এভাবে যদি আমি শুধু রুই মাছ দিয়ে খাই তাহলে আমার পেট ভরে যাবে বোয়াল মাছ আমার ফেভারিট মাছ অর্ধেক দেন অর্ধেক নিচের দিক দিয়ে এই যে পেটি সাইডটাতে তেল বেশি থাকার কারণে এটা টেস্ট ভালো লাগে আমার এই যে এই যে বোয়াল মাছ আমার ফেভারিট মাছ আচ্ছা হাসনি আহা বোয়াল মাছ দিয়ে এক লোকমা এখানে যতগুলো মাছ খেলাম আজকে বোয়াল মাছের টেস্ট পাচ্ছি
মোয়াল মাছের যে স্বাদ একটা সেন্ট সেটা আজকে আছে। মোয়াল মাছ খুব সুস্বাদু একটা মাছ, আমার খুব পছন্দের মাছগুলোর মধ্যে একটা। আমি দেশি ছোট মাছ খেতে ভালোবাসি, বোয়াল মাছ খেতে ভালোবাসি। খাবারে ভালো লাগার লিস্টটা অনেক লম্বা হলো, বোয়াল মাছটা যদি খুব শর্ট লিস্ট করি তবুও বোয়াল মাছটা থাকবে। একটু খালি বোয়াল মাছ, এখানে পাবদা মাছ দিয়েছে, পাবদা মাছটা খাওয়ার ইচ্ছা ছিল। এখানে ইলিশ মাছ দিয়েছে, সরষে ইলিশ, এটাও খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেই খাবারগুলো খেয়ে শেষ করতে পারবো আমি শুধুমাত্র সেই খাবারগুলোই টেস্ট করবো। এই যে এখানে চিকেন দিয়েছে, রানটা দেন। চিকেনেও কাঁচামরিচের প্রাধান্য দেখছি। ঝোল চিকেন যেহেতু নিয়েছি, একটু সালাদ নিব। সালাদটা কিন্তু অসম, সালাদটা মিস করবেন না, এটা কমপ্লিমেন্টারি দেয়। সালাদ নিলাম, ঝোল নিলাম, রাইস নিলাম। আর একটা ব্যাপার, রাইস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রাইস, চিকন চালের ভাত হবে, খুবই সুন্দর হবে। একজন মানুষ 50 টাকার রাইস খাবে এবং তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই রাইস পাবে। আপনি ভোজন রসিক হলে বিরতি রেস্টুরেন্ট অবশ্যই আপনার গন্তব্য। খাসির মাংসটা আমি পুরোটাই নিয়ে নিচ্ছি। ঝোল মেখে নিলাম, সালাদ, রাইস। চরম ভালো, চরম চরম চরম। আমি এই প্রথম একটা খাসির মাংস খেলাম যেটা মজনু তৃপ্তির সঙ্গে কম্পিট করে জিতবে। মজনু তৃপ্তি বাংলাদেশে খুব জনপ্রিয়তা লাভ করছে, খুব ছোট্ট একটা দোকান, মাত্র 10 জন বসতে পারবে এরকম একটা রেস্টুরেন্ট, কিন্তু তাদের হাঁসের মাংস এবং খাসির মাংস মাইলস্টোন। আর বিরতি রেস্টুরেন্টের খাসির মাংসটা মাইলস্টোন। এসাদের ভাগ হবে না। মাংসটা দেখেন, মাংস খাওয়াতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে মাংসটাই দেখানো হয়নি। একদম লাজিজ মাংসের এই পিসটাকে বলা যায় লাজিজ। কমলাপুর রেল স্টেশনে 300 টাকায় এত বড় পিস খাসির মাংস, এটা ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আই লাভ দিস মিট। এই মটনটা অসম্ভব সুন্দর। আমি চিকেনটা খাচ্ছিলাম তো মনে হচ্ছিল যে বাড়ি রান্না, রেস্টুরেন্টের খাবার খাচ্ছি, কিন্তু বাড়ি রান্নার প্রভাবটা প্রচন্ড ভাবে বোঝা যাচ্ছিল। কিন্তু মাটনটা বাড়ি রান্নার চেয়ে একটু আলাদা, বাড়ি রান্নার স্বাদ দিবে, আবার একটা আলাদা টেস্ট যোগ করা আছে এটাতে। আমি হাঁসের মাংস নেওয়ার জন্য সামান্য একটা আলাদা করে ভাত নিলাম। এক পিস মাংস দেন, একটু ঝোল দেন। এই যে হাঁসের মাংসের ঝোল,
হাঁসের মাংসের ঝোল মেখে নিলাম, ঝোল দিয়ে একটু ভাতটা মুখে দিই। আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেস্টুরেন্টে কোনো ধরনের ক্ষতিকর ইনগ্রিডিয়েন্ট খুঁজে পাওয়া যাবে না। এখানে খাবারের স্বাদটা এমন যে মনে হবে বাড়ির খাবার খাচ্ছে, আর খেতে পারবেন খুব তৃপ্তির সঙ্গে। অতিরিক্ত ঝাল নয়, আবার ঝাল ছাড়াও নয়, ছোট বড় সবাই খেতে পারবে। রূপচাঁদা মাছ, দেখেন, এই মাছটা আমি প্রথমবার দেখাচ্ছি আপনাদেরকে, আমার এই চ্যানেলে প্রথমবার আমি রূপচাঁদা মাছ খাচ্ছি। অসম, অসাধারণ, খুব ভালো। ভাই রূপচাঁদা মাছ কত করে? ঢাকা শহরের মধ্যে কি এটা সবচেয়ে সস্তা রূপচাঁদা মাছ? আমার জানা মতে ঢাকা শহরের মধ্যে 200 টাকায় এত বড় সাইজের রূপচাঁদা মাছ আর কেউ বিক্রি করে না। এটা অরিজিনাল রূপচাঁদা মাছ, স্বাদে বলে দিচ্ছে, কালার দেখেন, রূপচাঁদা মাছের কালারটা দেখেন, কালার দেখে মুখে পানি চলে আসবে, নিঃসন্দেহে আসবে, এটা আসতে বাধ্য। আর ঢাকা শহরের সবচেয়ে সস্তা রূপচাঁদা মাছ এটা। আমি ঢাকা শহরে এত সস্তা রূপচাঁদা মাছ আর অন্য কোথাও খাই না। রূপচাঁদা মাছটাকে 10-এর মধ্যে দেবো 9.5। এর দাম, এর স্বাদ, এর মান, তিনটা অসাধারণ। আগে রেটিং দিয়ে দিই, খাসির মাংস 10-এ 9, হাঁস 10-এ 8, চিকেন 10-এ 8, ইলিশ মাছ আমার টেস্ট করা হলো না, ইচ্ছা থাকলে উপায় নেই, পেটে জায়গা নেই, সবজি 10-এ 8, ডাল এখনো খাইনি, ডালটা খাবো, আর বোয়াল মাছ 10-এ 9। আপনারা বোয়াল মাছ পছন্দ করে থাকলে বোয়াল মাছটা ছাড়বেন না, এটা রুই মাছ, রুই মাছ 10-এ 8, বোয়াল মাছ 10-এ 9। ডাল দিয়ে এক লোকমা ভাত খাই, যে ডাল দিয়ে এক লোকমা ভাত খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আরো একটু নিলাম, বাড়ির খাবারের স্বাদ প্রিমিয়াম রেস্টুরেন্টে নিতে চাইলে চলে আসুন বিরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। শুধু ডাল দিয়েও খেতে ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখেন আমার হাত ধোয়ার জন্য পানি দেওয়া হয়েছে, লেবু, হালকা কুসুম গরম পানি, দারুণ, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমার। আমরা অনেক প্রিমিয়াম রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি, কিন্তু বিরতি রেস্টুরেন্টের বিষয়টাই আলাদা। এখানকার খাবার ভালো, খাবারের মান ভালো। বন্ধুরা, আমি এই রেস্টুরেন্টের প্রায় সব খাবারই ট্রাই করেছি, সব খাবার খাওয়া সম্ভব হয়নি, তারপরও ট্রাই করেছি। আপনারা এখানে খাবারের দাম শুনে ভরতে যাবেন না, এক পিস খাসির মাংসের দাম 300 টাকা, এক পিস বোয়াল মাছের দাম 350 টাকা, কিন্তু আপনি আরেকটা জিনিস চিন্তা করে দেখেন যে ভাত মাত্র 50 টাকায় আনলিমিটেড, আপনি এক প্লেট খান, দুই প্লেট খান, তিন প্লেট খান, খেতে পারবেন। এক বাটি ডালের দাম 30 টাকা, আপনি 400 টাকার মধ্যে ইজি প্রিমিয়াম খাবার খেতে পাচ্ছেন। আপনি চিন্তা করে দেখেন যে এত সস্তায় এত ভালো খাবার বাংলাদেশের অন্য কোথাও সম্ভবত বিক্রি করে না। আপনারা এখানে আসলে খুব প্রিমিয়াম খাবার খেতে পারবেন আপনার সাধ্যের মধ্যে। বন্ধুরা,
আপনাদেরকে বিরতি হোটেল এন্ড রেস্টুরেন্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা যদি ইউটিউবে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করবেন। আর আল্লাহর ওয়াস্তে দোয়ায় মনে রাখবেন। দোয়ার দরখাস্ত রেখে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।